ইরানিয়ান কোচগুলি 1998 সালে বাংলাদেশে আসে, তারপরে এটা প্রায় দীর্ঘ 8 বছর পাহাড়তলি কারখানায় বা আশেপাশে এটা পরিত্যক্ত অবস্থায় ছিল। পরবর্তীতে এটা আমরা রিপেয়ার করে তিনটি কোচ আমরা চলার উপযোগী করেছি। আজকে আমরা এটা ট্রায়াল রান করছি। ট্রায়াল রান করে আমরা দেখব যে সর্বোচ্চ গতি 80 কিলোমিটার পার আওয়ার দিয়ে আমরা দেখব যে এটার কোনো ত্রুটি আছে কি না। পরবর্তীতে বাকি 18টি কোচ আমরা খুব তাড়াতাড়ি আউটার্ন দিতে পারবো।